নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি দু হাজার কুড়িতে চাকরি এবং ব্যবসা কেমন যেতে পারে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহের নিরিখে দু কুড়ি মেষ ও বৃশ্চিক রাশির কেমন যাবে চাকরির ক্ষেত্রে এবং কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে আমি তা আপনাদের অগ্রিম জানিয়ে রাখি দু হাজার উনিশ মেষ রাশি ও বৃশ্চিক রাশির জন্য খুব একটা তেমন শুভ যায়নি কিন্তু দু হাজার কুড়ি আপনাদের জন্য বিশেষ শুভ খবর নিয়ে আনছে তবে দেখে নি মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার কুড়ি কর্মক্ষেত্র এবং ব্যবসা পাশাপাশি চাকরি কেমন যেতে চলেছে আসুন তবে শুরু করি ভিডিওটি প্রথমে আসি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার উনিশে মেষ রাশির জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে তেমন আশানুরূপ সাকসেস পাননি কিন্তু দু হাজার কুড়িতে আপনাদের কেরিয়ারে প্রভূত উন্নতি হবে যারা চাকরি করছেন তাদের যেমন উন্নতি হবে যারা ব্যবসা করছেন তাদেরও উন্নতি হবে কাজে ব্যবসায় আপনারা এবার ঝাঁপিয়ে পড়ুন এবং নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে তা আপনি এই সময় শুরু করে দিন তবে দেখবেন ইনভেস্ট করবেন খুব ভেবে চিনতে কর্মক্ষেত্রে আপনার প্রাসঙ্গিক উন্নতি দেখা যাবে কেরিয়ার ঘিরে আপনি কেরিয়ারের উপর ফোকাস করুন এছাড়া কাজের প্রতি আপনি নতুনত্ব আনার চেষ্টা করুন অবশ্যই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মার্চের পর থেকে কেরিয়ারে পরিবর্তন আসবে দু হাজার ব্যবসাতে আপনার অনেক অর্থ ক্ষতি হয়েছে কিন্তু দু হাজার কুড়িতে ধীরে ধীরে আপনি ব্যবসার দিকে উন্নতি করবেন যারা নতুন চাকরি সন্ধানে রয়েছেন তারা অবশ্যই দু হাজার কুড়িতে নতুন চাকরি পেয়ে যাবেন বিশেষত বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মার্চের পর থেকে কেরিয়ারে পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেবেন না তবে আগামী বছর সময় কিছুটা আপনাদের জন্য শুভ আসছে ভাবনা চিন্তা করে এগোন কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা সাকসেস পাবেন নতুন কোন যদি ব্যবসা শুরু করতে চান অবশ্যই ব্যবসা শুরু করুন ব্যবসা শুরু করার জন্য দু হাজার কুড়ি বছরটি উপযুক্ত তবে ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসায় আপনি টাকা নিয়োগ করবেন না শেয়ার বাজারে বা সারটাতে যদি টাকা নিয়োগ করেন তবে খুব চিন্তা ভাবনা করে টাকা নিয়োগ করবেন নচেত আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে আর যারা চাকরি ক্ষেত্রে জড়িত রয়েছেন তারা অবশ্যই উন্নতি পাবে যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা এই সময়টিকে কাজে লাগান ধন্যবাদ